ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে কি সত্যি মারা গিয়েছেন নাকি এর পুরোটাই গুজব? দর্শক, বিশ্বকাপ চলছে, কিন্তু একই সঙ্গে অনন্য সংবাদ মাধ্যমেও চোখ রাখতে হচ্ছে। কখন দুঃসংবাদটা এসে যায় তা বলাই মুশকিল। গতকাল দুপুরের পর থেকেই শোনা যাচ্ছিল পেলে মৃত্যুবরণ করেছেন। অনেকে নিজের ফেসবুক আইডি, ফেসবুক পেজ সব জায়গায় পেলের জন্য দোয়া করে পোস্টও করছেন। কিন্তু সত্যি কথা হচ্ছে, পেলে মারাই যাননি, আর সেই সুখবরটি খোদ পেলে নিজেই জানিয়েছেন। দিনভর তাকে নিয়ে নানান উদ্বিগ্ন দুশ্চিন্তায় ডুবে থাকা ভক্তদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। ক্যান্সারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই চলছে কিংবদন্তি ফুটবলারের। তার শরীর সাড়া না দেওয়ায় গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এই খবর পাওয়ার পর থেকেই তিনটি বিশ্বকাপ জেতে ফুটবলারের সুস্থতা কামনা করতে থাকে ফুটবল বিশ্ব। বেশ কয়েকটি জায়গায় আবার তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। ভক্তদের ডাকে কিভাবেই বা সাড়া না দিয়ে পারেন পেলে? ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই ব্রাজিলিয়ান লেখেন, বন্ধুরা, আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি এবং যথারীতি চিকিৎসা মেনে চলছি। যেই পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিকেল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই। ঈশ্বরের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং সারা বিশ্ব থেকে প্রাপ্ত আপনাদের ভালোবাসা প্রতিটি বার্তা আমাকে পুরো উজ্জীবিত রাখে। বিশ্বকাপে ব্রাজিলকে দেখাটাও। এর আগে গত বুধবার 82 বছর বয়সী পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।